মোটামুটি আন্দামানের মধ্যে সবথেকে বড় ওয়াটার ফলস এটা। হ্যাঁ, ওটা এখন আরো সুন্দর হয়েছে। এখন অ্যাকচুয়ালি ওটার উপরটা না ভেঙে গেছে ভূমিকম্পে, মানে আরো হাইট ছিল ওটা। আমি 20 থেকে 25 বছরের 25 বছর আগে হয়তো আগে গিয়েছিলাম, তখন আমার বাবাজি ছোট ছিল। আমি আসছিলাম কিন্তু মনে নেই আমার ঠিক। কোন মনে থাকবে কি করে, তখন তো অনেক ছোট ছিল, এখন তো দাঁড়িয়ে মুছে উঠেছে আমার ভাগ্নে। তো বন্ধুরা দেখেন আমার বন্ধু ভাগ্নে দেখতে খুব সুন্দর, যদি মেয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন। রাইট টার্ন করছি, এইবার দেখেন এই বোর্ডটা লেখা রয়েছে হোয়াইট সার্ফ ওয়াটার ফলস। এই শুরু হয়েছে রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গিয়েছে, সুন্দর প্রকৃতির দৃশ্য। আর ডান সাইডে একটু আগে ডান সাইডে দেখতে পারবে যে বিল্ডিংটা, বাইনে দেখো বিল্ডিংটাকে, এটা আছে লিটল আন্দামানের পাওয়ার হাউস প্ল্যান্টেশন, ডিজেল সেটে এটা চলে চালিত হয়। তো এইখান থেকে সারা লিটল আন্দামানে কারেন্ট সাপ্লাই হচ্ছে। বাঁ দিকে অ্যানিম্যাল হাজবেন্ডারি ও ভেটেরিনারি সার্ভিস, পশুদান ফার্ম, ওই যে পশু কেন্দ্র, এখানে গাড়ি ছুটে চলছে এখন ওটার পঞ্চায়েত দিকে। জঙ্গল আর জঙ্গল, রাস্তাটা বেশি ভালো না বন্ধ, তাই গাড়ি একটু আস্তে আস্তেই চালাতে হবে। রিজার্ভ ফরেস্ট, সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন দেয়নি, যার জন্য এটাকে পাকা করছে না, তো পাথর দিয়ে তৈরি করে রেখেছে। সেটি পাম্প হাউস আছে, ওইখান থেকে কুমিরে ধরেছিল লোক। আচ্ছা, এখানে কুমির আছে? কুমির আছে এখানে, মানে এই সব জায়গায় যে কোনো জায়গায় থাকতে পারে। এই সব কুমির, আমরা যেখানে যাচ্ছি ওটা বলছে ওখানে আছে ওই নালাটা। হ্যাঁ, ওইখানে, মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে কুমির, ওই নালাটাই পুরো কুমির আছে, ওখানে কুমির আছে। বন্ধুরা দেখছেন পুরো জঙ্গলের মধ্যে রাস্তা, দেখেন গাড়ি, বেত গাছ, কাঁটা গাছ ঝুঁকে পড়েছে। আবার তো ভয় লাগছে। ভয় লাগার কোনো কারণ নেই, কারণ কুমির আমরা যেখানে যাবো ওইখানে নেই, ওর নিচে নালাটাই কুমির আছে। আমরা তো জলে নামবো না, না এখানে জলে তো নামবো না, তাও সতর্ক হয়ে থাকতে হবে। হ্যাঁ, সতর্ক তো থাকাই লাগবে, কুমির দেখতে পেলে তো খুব মজা লাগবে। আমি ওখানে নেই বাবা, ওখান থেকে বেরিয়ে যাবো। আমরা যেখানে যাচ্ছি ওইখানে অত দূরে কুমির, বাবা ওই দেখো কি লেখা, কৃপিয়া পারিবে না উতরে। সবাই পায়ের দিকে নজর রেখে হাঁটবে, কেন কি বোন আমাকে ওটা ডাল ভাজা দিচ্ছে, খেয়ে নিয়ে খেতে রয়েছে। নিয়ে নে তুই, আমি দেবো না পড়া। এদিকে কুমির আছে, দেখালো না কুমির হয়তো শব্দ। আচ্ছা, এতে কুমির না? তাহলে এখান থেকে কুমির উঠতেও পারে, এই যে জল, এই যে জল দেখা যাচ্ছে, আর এখান থেকে ডাইরেক্ট ওঠাও যায় কুমির। এসব জায়গা থাকতে পারে কুমির, যে কোনো জায়গায় থাকতে পারে। আওয়াজটা কিন্তু শোনা যাচ্ছে এখান থেকে, তোমরা শুনতে পাচ্ছ? খুব স্পিডে জল পড়ে, তোমরা দেখতে পাবে। আমি যাচ্ছি সেখানে এখন।
যাতে ওরা অনেক দূর চলে গেছে। ওই যে দেখো বন্ধুরা, অনেকে তো টাকা খরচা করে আসতেও পারে না, আবার অনেকে আসে। তো যারা যারা না আসবে, তো আমার ভিডিওর দ্বারাই তোমরা আন্দামানের অনেক কিছুই দেখতে পাবে। সফট আমি 20-25 বছরের আগে যখন আসছিলাম এখানে, তখন এইরকম পোল ছিল না, আর এরকম রাস্তাও ছিল না। আমরা সেই মাটির রাস্তা ডাল ভাজা খেতে খেতে যাচ্ছি। এরকম তো পুরো আন্দামানে কোথাও নেই, শুধু এখানে গেছে। বন্ধুরা, এখন অ্যাকচুয়ালি বর্ষা নেই, তো তবুও দেখেন এই জল পড়ছে, কত উঁচু থেকে জল পড়ছে। এখন কুমিরের এখানে কোনো ভয় নেই, কারণ বর্ষার জল এমন কিছু নেই, পরিষ্কার স্নান করা যাবে এখানে। তো ওরা মানা করে স্নান করতো, হয় না? দেখো কেমন লাগছে বলো? অনেক শুদ্ধ, অপূর্ব লাগছে। অ্যাকচুয়ালি বর্ষা নেই তো, এখানে বর্ষা পেলে আরও জল প্রচুর, পুরো উপরটা সারা জায়গাতে জলটা পড়ছে।
আমার পিসিমণি দেখেছ? আমি সত্যি বলছি, আমি ভাবিনি কি এই ওয়াটারফলে আসার চান্স পাবো। আর আমি জানতাম না কি পুরো আন্ডামানের সব থেকে বড় ওয়াটারফল এখানে। শুনেছি কি একটা ওয়াটারফল এখানে আছে, কিন্তু আন্ডামানের সব থেকে বড় বলে জানতাম না। তো আজকে এসে এত ভালো লাগছে সেটা তো আর বলার মতন না। শুধু এত জল, আমার তো ইচ্ছা করছে কি গিয়ে স্নান করি, গিয়ে সাঁতার কাটি। আর জলে হাত দিয়ে দেখলাম এত ঠান্ডা জল তো আমাদের ডিগ্রিপুরেও আছে, যেখানে আমরা স্নান করতে যাই, সবসময় থাকে না। তো এই জলটা সত্যি খুবই বেশি ঠান্ডা। স্নান করতে আমার ইচ্ছা করছে কিন্তু ভয় লাগছে। এখানে লেখা আছে কি এখানে নাকি কুমির আছে, তার জন্য এখানে তো অ্যালাউড না, তাই স্নান তো করা যাবে না। কিন্তু ইচ্ছা তো করছে, এত ভালো লাগছে আর কিছু বলার নেই। দেখুন বন্ধুরা কি যে জল, এত ঠান্ডা জল না, এই জলের সত্যি তুলনা হয় না। অনেক ঠান্ডা জল, এরকম জল পাওয়া ভাগ্যর কথা, এরকম জল পাওয়াই যায় না। এত পিওর পাহাড় থেকে পড়ছে, এত সুন্দর জল এটা, এত ভালো লাগছে। তাই ভিডিওটা এখানে একটু বেশি ব্লগ করে দিচ্ছি আর কি। ভালো লাগছে এই জায়গাটা, এত ভালো লাগছে। বন্ধুরা আমরা গেছিলাম তো ওয়াটারফলতে, ওয়াটারফল দেখে ওখানে ভিডিও বানিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি। চলো তো আমরা ওয়াটারফলে এখন আবার বেরিয়ে যাচ্ছি বন্ধুরা খাওয়ার জন্য। তো আমরা এখন হোটেল যাবো, আপনারা আসেন আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবো। বাই। আবার সুন্দর রাস্তা থেকে যাচ্ছি আমরা, এনভায়রনমেন্টটাই খুবই সুন্দর। আমরাও বেরোচ্ছি আর বৃষ্টি হয়ে গেছে। বন্ধুরা এটা আছে হার্ডওয়ের, আর ডান সাইডে এটা আছে আরআরও গ্রাউন্ড, এই হার্ডওয়ের বাজার। সবাই লিটল আন্দামানকে ভাবে হার্ডওয়ের, অ্যাকচুয়ালি হার্ডওয়ে আছে লিটল আন্দামানের মধ্যে একটা জায়গা, আর এটা আছে আমরা হার্ডওয়েটা আছে আমাদের লিটল আন্দামানের ক্যাপিটাল। হার্ডওয়ে মানে এইখানে এই জায়গাটা, একটু আগে আপনাদের দেখাবো, ভাগিনে ক্যামেরা ধরেছে আপনাদের সব দেখিয়ে দেওয়া হবে। সামনে যা দেখবেন ডান সাইডে সিসিএস, ওই সিসিএসের পাশে একটা মুঙ্গিদের ঝুপড়ি ছিল, মানে কুড়িয়ে ঘরের মতো, আর এখানে ছিল পুরো খাড়ি, এখন তো পুরো শহর হয়েছে। এবার দেখেন ডান সাইডে নারকেল গাছটা, জাস্ট ওই যে পাশে যে ভাঙা ঘাটটা, ওইখানে একটা প্রথম যখন এইখানে আসে সরকারি কর্মচারীরা সার্ভে করতো, তখন এইখানে একটা কুড়িয়ে ঘর ছিল, আর এটা ছিল পুরো খাড়ি। বে মানে অর্থাৎ খাড়ি, আর হাট মানে হচ্ছে কুড়িয়ে ঘর। সেইখান থেকে এই জায়গাটার নাম রেখেছে হার্ডওয়ে। অ্যাকচুয়ালি হার্ডওয়ে পুরো দ্বীপটার নাম না, দ্বীপটার নাম আছে লিটল আন্দামান। তো বন্ধুরা আপনাদের যে ডাউটটা ছিল সেটা আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, হার্ডওয়ের বাজারের দৃশ্যটা আপনারা দেখতে থাকুন, আর আমরা আমাদের খাওয়ার যে হোটেলটার কাছেই করে এসে গেছি। আমরা এসে গেছি হোটেল শিবা, এই যে অলরেডি একজন গেস্ট আছে। হ্যালো, হার্ডওয়ের মধ্যে খুব ভালো খাবার হয়, খুব সুন্দর পরিষ্কারভাবে রান্নাটা হয়। এখানে হার্ডওয়ে আসলে আপনারা এই হোটেলে খেতে পারবেন, নিট অ্যান্ড সমস্ত কিছু পাওয়া যায় এখানে। ভাত থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে ইডলি ধোসা সব কিছু দেখেন। আমাদের ভাগ্যে এখন চলে আসছে বিরিয়ানি। কারণ আমার বড় বৌদি তো মায়ের সমান, সেই জন্য তোমাদের দেখাবো না বাড়ি গিয়ে। বন্ধুরা দেখছেন কিরকম পার্সেলটি করছে, দাদারে বাদে বৌদিরে সব। হ্যাঁ হ্যাঁ
তবে শোনেন বন্ধুরা, আপনারা এই দোকানে আসবেন রামকৃষ্ণপুরে জোৎসনা বস্ত্রালয়, খুব ভালো দোকান এবং কলকাতা জেনুইন রেটে আপনারা মাল পাবেন, সমস্ত মাল কলকাতা থেকে আসে। আপনারা এই দোকানে আসবে রামকৃষ্ণপুরে জোৎসনা বস্ত্রালয় এবং এটা সত্যি সত্যি বলছি এবং সুন্দর সুন্দর শাড়ি পুজোর সমস্ত কিছু কিনতে পাবেন। হ্যাঁ তো শোনেন বন্ধুরা, আমার বোনকে কি বলবো, আর বোন তো এখানে পিটানো যায় না, বড় হয়ে গেছে, কেন খালি খালি পয়সা খরচা করবে। হ্যাঁ ওকে মানা করেছি, ও ভাবছে কি দাদার সঙ্গে চালাকি করলে আমাকে দাদা বুঝতে পারবে না, এই জন্য ওকে বলেছিলাম তুই চালি জানা জানালে আমি চালি পাতায় পাতায়, আমি জানি ওর বৌদির জন্য শাড়ি কিনবে। তবু বলছে ঠিক আছে একবার ওকে একটা সুযোগ দিও, মিথ্যা কথা করছে আমার সঙ্গে, এই জন্য আমি দোকানে নামিয়েছি ওকে, আর আমি কোথাও নামাবো না, তাকে সোজা বাড়ি নিয়ে যাবো। খাওয়াটা কমানো দেবো ভালো হয়েছে। আস্তে আস্তে আমরা দেখেন বন্ধুরা, আমার লালির জন্য আমরা খাবার নিয়ে এসেছি, আমার ভাগ্নে এগুলো কুড়িয়েছে, এগুলো হচ্ছে আপনার সুপারি গাছের ফুলের মোচা, তো আমার গরুটা খুব ভালো খায় তাই লালির জন্য এগুলো আমি নিয়ে এসেছি। ওকেও দেখেন আমরা খাবো না, শুধু লালিরও খাবারটা নিয়ে এসেছি। বাই আইসক্রিম আইসক্রিম ম্যাক্স ম্যাক্স কামন ম্যাক্স কামন কামন ম্যাক্স কামন কামন ম্যাক্স কি ম্যাক্স বলো ম্যাক্স ম্যাক্স কি খবর বলো কি কি সবাই গেছে